আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক চলছে রমরমা ধান বেচা কেনা হাট পর্যায়ে এই মুহূর্তে অবস্থান করছি ধানের পাইকারি আপডেট আজকে জানাবো কেমন চলছে বিভিন্ন জাতের ধানের পাইকারি বাজার দর প্রিয় দর্শক আপনারা যে যে ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট বক্স কিন্তু খোলা আছে ওরা কমেন্ট করে যাবেন আপনাদের দৃষ্টিকে কেমন চলছে ধানের পাইকারি বাজার দর আর আমি আজকে এই হাট থেকে জানাবো আজকের বাজার দরে জিরা কাটারি মিনিকেট বাসমতি আটাশ উনত্রিশ আটান্ন উনচল্লিশ বিভিন্ন জাতের ধানের বাজার দর বর্তমান এত জাতের ধান আসছে বলতে বাংলাদেশে মানে কৃষক ভাইরা ঠিকমতো বলতে পারছে না যে কোন ধান কোন জাতের নাম করা যে আটাশ উনত্রিশ বা জিরাকাটার মিনিকেট বাসমতি এই সমস্ত ধানের নাম ব্যতীত অন্যান্য অনেক জাতের ধান কিন্তু বাজারে আমদানি দেখা যায় তো প্রিয় দর্শক আমরা পুরো বাজার ঘুরছি ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে আলাপ আলোচনা করছি জানছি আজকের বাজার দরে বলতে এখন কিন্তু নতুন ধানের আমদানি এখন দু হাজার তেইশে নতুন সিজনাল সময়ে নতুন ধানের আমদানি শুরু হয়েছে সেক্ষেত্রে নতুন ধান আটাশের দাম জানছি বারোশো সর্বোচ্চ বাজার মানে প্রতিমন বারোশো টাকা বেচা কেনা হচ্ছে সর্বোচ্চ আর এর নিচেও আছে কোয়ালিটি ভেদে যেটা একটু মিডিয়াম শুকনা সেটা সাড়ে বারোশো বা তার কম আছে এগারোশো বিশ টাকা ঠিক আছে তো এইভাবে কিন্তু বেচে কিনা চলতেছে এগারোশো বিশ টাকা থেকে শুরু করে এগারোশো বিশ পঞ্চাশ এগারোশো সত্তর বারোশো এইরকম আটাশ ধানের দাম প্রতিমন মন কিনা হচ্ছে এদিকে আমরা যদি একটু উনত্রিশ ধানের কথা বলি তাহলে উনত্রিশ ধানের দাম কিন্তু আটাশের থেকে প্রতিমনের মনের উপর একশো টাকা কম দেখতে পাচ্ছি বলতে প্রতিমন এগারোশো টাকা থেকে এগারোশো টাকা বেচা কেনা হয়েছে আজকের হাটে আর অন্য অন্য চিকন কোয়ালিটির যে সমস্ত ধান আছে জিরা কাটারি মিনিকেট বাসমতি এই সমস্ত ধান কিন্তু আজকে বেচা কেনা হয়েছে বারোশো থেকে শুরু করে সাড়ে বারোশো তেরোশো সাড়ে তেরোশো পর্যন্ত বেচা কেনা হয়েছে বলতে কোয়ালিটি ভেদে যেটা একটু বেশি শুকনা সেটা কিন্তু বেচা কেনা হয়েছে বেশি দামে চড়া দামে আর যেটা একটু মিডিয়াম শুকনা সেটা মিডিয়াম দাম আর ভিজা কোয়ালিটির দাম ধানের দাম একদম নিম্ন আর একচল্লিশ কেজিতে হাট পর্যায়ে মানে কৃষকেরা মন দেয় আর বাড়ি বাড়ির উপর যদি ধান বিক্রি করে থাকে তাহলে কিন্তু বিয়াল্লিশ কেজিতে মন দেয় আপনারা যদি ধান স্টক ব্যবসা শুরু করতে চান এরকমটা ভাবছেন কেউ সেসব দর্শক বন্ধুরা কিন্তু আপনারা অবশ্যই বাড়ির উপরে ধান কিনলে কিন্তু কিনবেন বিয়াল্লিশ কেজিতে মন নেবেন যেহেতু সেটা ধান থাকে মানে মাড়াই করে সাথে সাথে ধানটা মানে সেল দিয়ে দেয় এক কথায় ভেজা ধানের মানে ঘাটতি বেশি তো মোটা ধানের দান ধানের দাম কিন্তু আজকে শুনছি সর্বোচ্চ এক হাজার টাকা সর্বনিম্ন নয়শো টাকা এর মধ্যে প্রকারভেদে আজকের ভিডিওটা এ পর্যন্ত